সিনেপ্লেক্সে কমেছে লিডার, বেড়েছে কিলহিমের দাপট। সিঙ্গেল স্ক্রিনগুলোতে চিত্রনায়ক শাকিব খানের ঈদে মুক্তি পাওয়া লিডার আমি বাংলাদেশ বেশ এগিয়ে থাকলেও ঈদের পর সিনেপ্লেক্সগুলোতে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই শাকিব বুবলি অভিনীত এই সিনেমাটি। দর্শক কমায় যমুনা ও সিনেপ্লেক্সে শো কমিয়ে দেওয়া হয়েছে ছবিটির। এছাড়া সিনেপ্লেক্সের দুই একটি শাখায় ছবিটি চালানোই হয়নি। অন্যদিকে ঈদে মুক্তি পাওয়া অনন্ত বর্ষা অভিনীত কিলহিম সিনেমাটি SKS টাওয়ারে একটি থেকে বাড়িয়ে দুটি করা হয়েছে। রাজধানী সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে এখনও চারটি শো চলছে ছবিটির। কিলহিম সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানান, সিনেমাটি মুক্তির পর থেকেই সবখানে ভালো ব্যবসা করেছে। ইতোমধ্যে সিনেমাটির সেল আশা জাগানিয়া, এক এক করে সিনেমাটির শো বেড়েছে, সেই সঙ্গে দর্শকরা এখনও সিনেমাটি দেখতে আসছেন। আরও দুই সপ্তাহ সিনেমাটি দাপিয়ে বেড়াবে বলে তিনি জানান। সিনেমাটি অভিনেত্রী বর্ষা এই মুহূর্তে রয়েছে দুবাই, তিনি সেখান থেকে সিনেমাটির খোঁজ রাখছেন। বর্ষা হোয়াটসঅ্যাপে বলেন, আমরা বিশ্ববাজারের কথা মাথায় রেখে একটি ছবি নির্মাণ করি, সেই সঙ্গে অভিনয়ও করি। এবার আমরা নিজেদের প্রযোজনার বাইরে এসে সিনেমাটি অভিনয় করি। দর্শকরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তা দিন দিন দর্শকেরাই প্রমাণ করছেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি জানতে পেরেছি সিনেপ্লেক্সগুলোতে টিকিট না পেয়ে দর্শকরা এখনও ফিরে যাচ্ছে, টিকিট না পেয়ে চলে যাচ্ছে অনেক দর্শকেরা, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। মোহাম্মদ ইকবাল পরিচালিত কিলহিম সিনেমাটি নায়ক অনন্ত জলিল ও বর্ষা কিলহিমের মাধ্যমে প্রথমবারে অন্য কারো প্রযোজিত সিনেমায় অভিনয় করলেন অনন্ত জলিল ও বর্ষা।